চাঁদপুরের মতলবোত্তর উপজেলায় তেইশ জুলাই থেকে উনত্রিশ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার বাইশ উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম ও চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজো অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল সহ অন্যান্য অতিথিবৃন্দ পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস সহকারী Ulix Super i Yassir Arafat মৎস্যজীবী লীগের নেতা ওমর আলী প্রধান মৎস্যজীবী সংগঠক ওমর খান সহ আরো অনেকে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মনোয়ারা বেগম সভায় দপ্তরের সকল ও রাজনৈতিক উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন নিরাপদ মাছে ভরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন ংশো চাষিদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা